নমস্কার দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দাঁত ভাঁজা চুলকানি। অর্থাৎ আমরা ছোটবেলায় কিন্তু অনেকেই এই সমস্যাতে ভুগেছি, বিশেষ করে কিশোর অবস্থা এবং শৈশব অবস্থাতে অনেকেই কিন্তু এই রোগের শিকার হয়ে থাকেন, যারা বিশেষ করে একটু নোংরা কাজ টাজ করেন। অর্থাৎ নোংরা বলতে এখানে আমি এটাই বোঝাতে চাইছি, মাঠে জল কাদায় বা গোবর ইত্যাদি বিভিন্ন জিনিসের সঙ্গে গ্রামের মানুষের প্রায় সম্পর্ক ঘটেই থাকে, তো তাই তাদের ক্ষেত্রে এটা হওয়া কিন্তু খুব একটা অমূলক নয়। তা সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেকেই ভেবে থাকেন যে কোনো রকম ব্যাকটেরিয়াজনিত কারণ বা কোনো রকম ভাইরাসজনিত কারণে এই রোগটা হয়ে থাকে, আদপে কিন্তু সেটা নয়। এটা হচ্ছে শরীরের এক রকমের ধরতে পারেন যে ইমব্যালেন্স হয়ে যাওয়ার জন্য, শরীরের এক প্রকারের যে আমাদের অম্লতত্ত্ব বা যেটাকে ক্ষারতত্ত্ব আমরা বলে থাকি, শরীর দুরকমভাবে তৈরি, অম্লতত্ত্ব ক্ষারতত্ত্ব দুরকম জিনিসই আমাদের শরীরে রয়েছে। তো যখনই এটার মধ্যে একটা কিছু ইমব্যালেন্স তৈরি হয় তখন কিন্তু এটা অটোমেটিক্যালি শরীরের মধ্যে উদ্ভব ঘটে। আর যাদের শরীরে ধরুন সালফারের পরিমাণটা একটু হঠাৎ করে বেড়ে যায়, পটাশিয়ামের পরিমাণ হঠাৎ করে বেড়ে যায়, বা ধরতে পারেন স্কিনের উপরে স্কিন যখন প্রচুর পরিমাণে ড্রাই হতে আরম্ভ করে, তখন কিন্তু এই ধরনের রোগ উৎপত্তি হতে পারে। তা এই ক্ষেত্রে যেটা বলে রাখবো যে প্রথম যে রোগটা সেটা হচ্ছে দাঁত। তো দাঁতের ক্ষেত্রে কি কি আমরা লক্ষণ দেখতে পাই, দাঁতের ক্ষেত্রে দেখুন গোল গোল চাকা চাকা হয়ে ফুটে ওঠে, যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, আর এর সঙ্গে প্রচুর পরিমাণে চুলকোয়, চুলকানোর পর সেখান থেকে কিন্তু এক রকমের রস বা কষ নির্গত হয়। এবার সেটা যেখানেই লাগে সেখানে আবার নতুন করে আবার দাঁতের সৃষ্টি হয়। তো এটাকে ঠিক করতে গেলে একটা খুব সহজ পদ্ধতি রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে নারকেলের মালা। নারকেলের মালা, এক্ষেত্রে নারকেলটাকে পুরো আপনারা খেয়ে নেবেন, সেই ক্ষেত্রে নারকেলের যে শুকনো মালাটা পড়ে থাকবে সেটাকে একটা পাথরের বাটির মধ্যে রেখে আগুন দিয়ে আগুন ধরাতে হবে। এবার তার উপরে আরেকটা পাথরের বাটি চাপা দিতে হবে। এবার ভেতরে আগুন জ্বলে পুরো যখন নারকেলের মালাটা ছাই হয়ে যাবে, সে অবস্থায় দেখবেন উপরের বাটিটাতে এক ধরনের তেল, তৈলাক্ত পদার্থ জমা হয়েছে, যেটা অনেকটা কাজলের মতো দেখতে হবে। এবার সেই তেলটাকে আপনাকে কিন্তু দাঁতের উপরে কন্টিনিউ সকাল সন্ধে যখনই আপনার সময় হয়, দিনে অন্তত 2 থেকে 3 বার পরিষ্কার করে নিয়ে, পরিষ্কার কিভাবে করবেন, পরিষ্কার করতে গেলে নিম পাতার জল, অর্থাৎ নিম কয়েকটা নিম পাতাকে জলে ভালো করে সেদ্ধ করে নেবেন। এবার সেটার সঙ্গে একটু, অর্থাৎ আপনি ধরে নিতে পারেন এখানে যদি নিম পাতার জল 1 কাপ হয়ে থাকে, তার সঙ্গে মাত্র 5 ml অ্যাপেল সিডার ভিনিগার মেলাতে হবে এবং তার সঙ্গে 1 কাপ জল মেশাতে হবে। মিশিয়ে ভালো করে আপনাকে যে জায়গাটা আপনার দাঁত রয়েছে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ড্যাব ড্যাব করে তুলো দিয়ে, শুকনো তুলো দিয়ে মুছে বা শুকনো কটন কোনো কাপড় দিয়ে মুছে দিয়ে তার উপরে আপনাকে এই তেলটার প্রলেপ কন্টিনিউ লাগিয়ে যেতে হবে। মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে ভীষণ উপকার আপনারা দেখতে পাবেন। এটা ছাড়াও আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা যে পদ্ধতি আমি আলোচনা করব সেটা কিন্তু শুধুমাত্র দাঁতের ক্ষেত্রে নয়, সেটা দাঁত, একজিমা, হাজা, চুলকানি যাই হোক না কেন আপনার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকার দিয়ে থাকে। এখন দেখে নিই একজিমা, ভীষণ একটা গুরুত্বপূর্ণ রোগ এবং ভীষণ ডেঞ্জারাস রোগও বটে। কারণ এই একজিমা যেটা হয়, একজিমা কিন্তু প্রথমে দেখতে লাল লাল ফুসকুড়ি অর্থাৎ ঘামাচির মতো দেখতে হয় এবং প্রচণ্ড চুলকোয় আবার মাঝে মাঝে জ্বালাও করে। যখনই আপনি চুলকোবেন সেখান থেকে রস নির্গত হবে, সেই রসটা যেসব জায়গায় এরিয়ায় লাগবে সেখানে কিন্তু নতুন করে আবার সেই ফুসকুড়ির উৎপত্তি হয় এবং সেখানে একইভাবে জিনিসটা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে সেখানে ঘা তৈরি হয়ে যায়। কখনো কখনো এটাকে যদি ঠিকমতো চিকিৎসা করা না হয় তাহলে সেই ক্ষেত্রে কার্বাঙ্কলের ঘা, অর্থাৎ গর্ত গর্ত হয়ে গিয়ে একটা মারাত্মক ঘায়ের সৃষ্টি হয়, সেখানে প্রচুর ব্যথা যন্ত্রণা হয় এবং সেখান থেকে পুঁজ বেরোয়। সবচেয়ে বড় কথা, সেখান থেকে পুঁজ বেরোয়, আস্তে আস্তে জায়গাটা কিন্তু ভীষণ বিষাক্ত হয়ে ওঠে। তা এটা হলো একজিমা। এবার দেখুন এই একজিমা যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, একজিমার ক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা আয়ুর্বেদিক ওষুধ রয়েছে সেটা হচ্ছে পুনর্মবারিষ্ট। এটা খুব একটা ভালো ওষুধ, যদি আপনি ওষুধ না ব্যবহার করেন বাড়িতেও কিন্তু এর একটা খুব সুন্দর প্রতিকার আপনারা করে নিতে পারেন। সেই প্রতিকারের ব্যাপারে আজকে এখানে আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো সেই প্রতিকার কী, দেখুন প্রতিকার হচ্ছে দুরকমের, একটা হচ্ছে ইনটেক যেটা আপনাকে খেতে হবে, আরেকটা হচ্ছে আপনাকে কিন্তু এখানে বাইরে থেকে পরিচর্যা করতে হবে, লাগাতে হবে। প্রথমে পরিষ্কারের কথা যেটা বললাম, যখনই একজিমা হোক বা যে কোনো চুলকানি হোক সেই জায়গাটা ভীষণ পরিষ্কার রাখা দরকার। কোনো রকম তেল, ক্ষমা করবেন, তেল তো অবশ্যই দরকার কিন্তু অন্য কোনো তেল নয়, এখানে পিওর নারকেল তেল অবশ্যই লাগাতে পারেন। কারণ এই একজিমা যেটা হয় সেটাতে ময়শ্চারাইজ, স্কিনকে ময়শ্চারাইজ রাখা ভীষণ দরকার। তো সেই কারণে এখানে তেলের ব্যবহার আপনারা, নারকেল তেলের ব্যবহার অবশ্যই করতে পারেন, অলিভ অয়েলের ব্যবহার করতে পারেন, এছাড়া অন্য কোনো তেল এখানে কিন্তু ব্যবহার করবেন না। কোনো রকম সাবান দয়া করে ব্যবহার করবেন না। পরিষ্কার নিম পাতা সেদ্ধ জল, তার সঙ্গে অ্যাপেল সিডার ভিনেগার 5 ml এবং যেটা আমি দাঁতের ক্ষেত্রে বলেছি ঠিক সেইভাবে 1 কাপ জল মিশিয়ে নিয়ে আপনি জায়গাটাকে পরিষ্কার করুন। দিনে 2 থেকে 3 বার পরিষ্কার করবেন। যখন বেশি চুলকোবে তখন অবশ্যই নিম কাঠি জাতীয় কোনো রকম
মানে কাঠি যেগুলো রয়েছে, অর্থাৎ নিমের কাঠি ওটা সবচেয়ে বেশি ভালো হয়। আদারওয়াইজ অন্য কোনো ধাতব বস্তু বা কোনো চিরুনি বা কোনো নখ নখ দিয়ে চুলকানো একেবারেই কিন্তু উচিত নয়, তাতে আরও বেশি জায়গাটা কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং আপনিও সংক্রমিত হতে পারেন অন্য কোনো রোগে। এইবার আমরা দেখে নেব, দেখুন এতে প্রলেপ যেটা দিতে হবে কি কি লাগবে। প্রলেপে সবচেয়ে প্রথমে লাগবে, আমি প্রত্যেকটা যেটা বলবো সেগুলো হচ্ছে প্রত্যেকটা 10-10 গ্রাম করে লাগবে। পরিমাণটা কম বেশি হতে পারে আপনার মানে রোগের বিভিন্নতায় পরিমাণ কিন্তু কম বেশি হবে। কাঁচা হলুদ 10 গ্রাম, নারকেল তেল 10 ml, নিম পাতা 10টি নিম পাতা, আকন্দ পাতা 5টা আকন্দ পাতা, আর পদ্মগুলঞ্চ যেটা আমরা গিলয় বলে থাকি, তো সেই পদ্মগুলঞ্চ পাতা পাওয়া যায়, যদি না থাকে তাহলে পদ্মগুলঞ্চ অর্থাৎ গিলয়ের আপনি বটল কিনে আনতে পারেন, তো সেটা থেকেও কিন্তু অনেক কাজ হয়। তো এখানে গিলয় আপনাকে 5 থেকে 10 ml নিতে হবে। কপুর নিতে হবে 5টা দানা, অর্থাৎ 5টা ট্যাবলেট আপনাকে কপুর নিতে হবে। কপুরে যে ছোটো ছোটো প্যাক ট্যাবলেট পাওয়া যায় সেগুলো, তার সঙ্গে আপনাকে নিয়ে নিতে হবে 10 কোয়া রসুন এবং এইগুলোই 10 কোয়া রসুন। এই সমস্ত জিনিসগুলোকে সমান মাত্রায় মিশিয়ে একটা পেস্ট মতো বানিয়ে ফেলবেন। এই পেস্টটাকে আপনি রেফ্রিজারেট করে রাখতে পারেন। এইবার এটাকে সকাল সন্ধ্যে আপনাকে কিন্তু প্রলেপ দিতে হবে, যেখানে আপনার একজিমা চুলকানি দাগ রয়েছে তার উপরে প্রলেপ দিতে হবে। প্রলেপ দিয়ে এটাকে কিন্তু হালকা যদি পারেন আকন্দ পাতা দিয়ে, অথবা আকন্দ পাতা যদি না থাকে, যদি কোনো রকম বট পাতা আপনার আশেপাশে থাকে, তো সেই বট পাতা দিয়ে আপনি বেঁধে ফেলতে পারেন, অর্থাৎ হালকা করে বেঁধে রাখতে পারেন। এইবার এটাকে পরিষ্কার কখন করবেন, যখন এটা শুকিয়ে যাবে 1 থেকে 2 ঘন্টা হয়ে যাবে, তখন এটাকে সেই নিম পাতার জল আমি যেভাবে আগে বলেছি ঠিক সেইভাবেই কিন্তু এটাকে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিতে হবে। এছাড়া আপনারা যেটা ইনটেক আপনাদের করতে হবে সেটা হচ্ছে গুলঞ্চ, পদ্মগুলঞ্চ এখানে বা গিলয় যেটা রয়েছে 2 চামচ গিলয়, 1 চামচ ত্রিফলা পাউডার, আর 1 চামচ মধু, 1 চামচ কাঁচা হলুদের রস এবং 1 চামচ নিম পাতার রস। এইগুলোকে প্রত্যেকটাকে একত্রে মিশিয়ে প্রত্যেকদিন সকাল সন্ধ্যে দুবার করে কিন্তু আপনাকে পান করতে হবে। দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়িতে কোনো রকম প্রবলেম ছাড়াই আপনার কিন্তু এই সমস্যা আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে এবং শরীর ভেতর থেকে কিন্তু অনেকটা সুস্থ অনুভব করবেন আপনার। কারণ এটা অনেক সময় রক্তে শর্করার অত্যাধিক মাত্রা বেড়ে গেলে রক্ত আমরা যেটা বলি রক্ত মিষ্টি হয়ে যাওয়া, তো সেই ধরনের একটা কোনো রকম প্রবণতা দেখা দিলে কিন্তু, বা হরমোনাল ইমব্যালেন্স যেটা আমি বলছিলাম ক্ষারের কম বেশি মানে শরীরের অম্লতত্ত্ব এবং ক্ষারতত্ত্ব দুটোর যদি ডিফারেন্স হয়ে যায় তখন এই জিনিসটা দেখা দেয়। তো এইগুলো আপনি যদি পান করেন দেখবেন শরীরের একটা ভারসাম্য তৈরি হয়েছে এবং গিলয় একটা এমন জিনিস যে শরীরের ইমিউনিটি পাওয়ারকে অত্যন্ত পরিমাণে বলিষ্ঠ করে দিতে পারে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে রোগের হাত থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। এই ক্ষেত্রে বলে রাখি আমার ছোটোবেলায় একটা অভিজ্ঞতা বলছি, আমি ছোটোবেলায় 2 বছর কিন্তু প্রচণ্ড পরিমাণে ভুগেছি এবং যার জন্য ক্লাস 8-এর বাৎসরিক পরীক্ষা পর্যন্ত আমার বাতিল হয়ে যায়। তো সেই জন্য আমি এখানে একটা উপদেশ দিতে চাইবো, এই বাৎসরিক পরীক্ষা বাতিল হওয়ার পরে আমি যেহেতু অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করিয়েছিলাম, সেই অ্যালোপ্যাথিকের ওষুধের কিছু রিয়াকশানের কারণে আমার কিন্তু পরবর্তীতে অনেক বড় ধরনের একটা সমস্যা দেখা দিয়েছিল, যেটা ঠিক মৃগী নয় কিন্তু মৃগীর মতোই অনেকটাই মানে আমি প্রায় অসচেতন হয়ে যেতাম এবং আমার ঘাড়ে এবং আমার নিউরোর কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়েছিল, যেটা পরবর্তীকালে ডায়াগনোসিস করে জানতে পারি যে এইটা সেই ছোটোবেলায় যে আমার চর্মরোগ বা একজিমা হয়েছিল সেই একজিমার যে আমি অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছিলাম তারই সাইড এফেক্ট হিসাবে দেখা দিয়েছিল। তো সেই জন্য আমি প্রথমেই বলবো আপনারা অ্যালোপ্যাথিকের দিকে প্রথমেই ঝুঁকে যাবেন না, হোমিওপ্যাথিকে অনেকে যেতে পারেন কিন্তু হোমিওপ্যাথিক অনেক সময় সাপেক্ষ এবং অবশ্যই যেহেতু প্রচুর জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় রোগীকে, তো হোমিওপ্যাথিক অনেক সময় নিয়ে নেবে, রোগী কিন্তু ধীর স্থির থাকতে পারবেন না, ধৈর্য হারিয়ে ফেলবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো এইভাবে ঘরোয়া টোটকা অবশ্যই করে দেখুন, আপনারা নিশ্চয়ই ফল পাবেন। আর কিছু বাধা নিষেধ রয়েছে, পরিষ্কার জামা কাপড় সবসময় কিন্তু রোগীকে দিতে হবে এবং যত রকম অ্যালার্জি জাতীয় খাবার রয়েছে, দুধ জাতীয় খাবার, দুধ থেকে তৈরি যত রকম পদার্থ রয়েছে সেগুলো কিন্তু টোটালি রোগীকে এখানে পরিত্যাগ করতে হবে, তবেই রোগী সুস্থ থাকতে পারবেন। এবং অবশ্যই পারদের মাত্রা বেশি, যেগুলো যে সমস্ত আপনি বলতে পারেন যে যে সমস্ত মাছ আমরা খেয়ে থাকি, বড় বড় মাছ যেগুলো বাইরে থেকে চালানি হয়ে আসে, অর্থাৎ যেগুলো বাইরে থেকে আসে, যেগুলোকে ফিশারিজে গ্রো করা হয়, তো সেই ধরনের মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পারদের উপস্থিতি থাকে, কারণ সেগুলোকে প্রিজার্ভেট করতে গিয়ে পারদ ব্যবহার করা হয়ে থাকে। তো সেই পারদের মাত্রা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যার প্রচুর পরিমাণে উদ্রেক হতে পারে। সেই জন্য বড় এই ধরনের মাছ বা ফিশারিজের মাছ একদম খাবেন না।
বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই মোটিভেশন বাড়ানোর জন্য লাইক করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি একটা নতুন ভীষণ ইন্টারেস্টিং বিষয়ের সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।